দেখুন, আপনাকে যদি অ্যামাউন্ট নিতে হয় অ্যাডফান্ড করে, তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে ভালো করে বুঝুন। আপনাকে এখান থেকে এই যে অ্যাডফান্ড অনলাইন, এখানে আসতে হবে, অ্যাডফান্ড অনলাইনে ক্লিক করতে হবে। এখানে প্রথমে রয়েছে আমাদেরকে পেটিএম, ঠিক আছে, প্রথম রয়েছে পেটিএম। পেটিএমটা লিমিট হয়ে গেছে 1 তারিখের পরে তো আর চলবে। আর নেক্সট হচ্ছে অ্যাডফান্ড অনলাইন, এখানে আসতে হবে। আপনি এখানে 100 টাকার থেকে আপনি যত ইচ্ছা টাকা কিন্তু এক একবারে নিতে পারবেন। এখানে অ্যাড করলেন, অ্যাড করার পর একটু আপনার ঘুরবে, নেটওয়ার্ক যেন একটু ভালো থাকে। নেটওয়ার্ক ভালো না থাকলে নেক্সট অপশানে যাবে না, কারণ কেটে যাবে। এই যে নেক্সট অপশানে চলে গেল, দেখতে পাচ্ছেন আপনি। এই মোর অপশানে ক্লিক করবেন, ইউপিআই আসবে। আপনার যে ইউপিআইতে আপনি টাকাটা কাটাবেন সেই ইউপিআই নাম্বার আপনি এখানে দেবেন। চলুন আমি একটা এক্সাম্পল থ্রু দেখাচ্ছি কীভাবে হবে। @YBL এটা হচ্ছে আমার ইউপিআই নাম্বার। এই যে আমি ক্লিক করলাম, এই 5 মিনিট যখন স্টার্ট হবে, আমি আগাতে কাটবো না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই শুরু হয়ে গেল, মানে আমার এই যাতে মিনিমাইজ করে নিচ্ছি, আমার এই মোবাইলে রয়েছে ফোনপে, ভালো করে বুঝুন। আমি ফোনপেতে ক্লিক করছি, এই ফোনপে সিম্পলি আমি ফোনপে যখন ক্লিক করবো, এই দেখুন এই চলে আসলো, আমি 100 টাকা কাটাচ্ছি আপনাকে অ্যাজ এ এক্সাম্পল থ্রু দেখাচ্ছি। প্রচুর লোক ভুল করে, কি করে যে তারা কাটাতেই পারে না, কেন পারে না জানি না বিষয়টা। এখানে সাপ ব্যাঙ্ক কিছুই নেই, ইজিলি প্রসিডিওর যেটাকে বলে। আমি এটাকে অলরেডি কাটাচ্ছি, এটা পেমেন্ট কাটবে, এটা আপনার উপর না, ব্যাংকের উপর নির্ভরশীল। এটা গেটওয়ে ব্যাক এন্ড থেকে কাজ করে। এই যে ব্যাঙ্ক যতক্ষণ টাকাটা না কাটবে বা না দেবে, ততক্ষণ আপনি কিচ্ছু করতে পারবেন না। এইবার আপনাকে এই সময় দাঁড়ায় থাকার পরে ডান করতে হবে। ডান করার পরে আপনাকে আবার যে অপশানে ছিলেন এইভাবে ব্যাকে যেতে হবে। এইভাবে গেলে অটোমেটিকলি কিন্তু কাজ করবে, আপনাকে কোনোভাবে কিছু কাটলে হবে না। প্রথম কথা, একটা প্রসিডিওর আছে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ কল ব্যাক বলে এটাকে, ঠিক আছে। যতক্ষণ এর প্রসিডিওরে না নেবে ততক্ষণ আপনি কাটবেন না, কারণ ওখান থেকে কল ব্যাক আসবে আর এই কল ব্যাকটা এখানে অ্যাক্সেস হবে, ঠিক আছে। একটু দাঁড়াবেন, দেখুন আপনার ফোনপে যতক্ষণ কল ব্যাক না দেবে ততক্ষণ কিন্তু সাকসেস হবে না। এই ঘুরতে ঘুরতে একটু টাইম লাগালো, লাগানোর পরে কিন্তু কল ব্যাকটা আপনাকে দিয়েছে, দিয়ে ট্রানজ্যাকশন সাকসেসফুলি। আমি দেখাবো আপনাকে, এখানে ব্যাকে যাচ্ছে আমি অলরেডি, আমি এখানে ব্যাকে যখন যাবো আমি দেখাবো যে আপনার টাকা উঠেছে কি উঠেনি। আমি এখানে সরি, আমি এখানে ক্লিক করলাম, এই যে হিস্ট্রিতে যাব, ওয়ালেট হিস্ট্রিতে যাব, আমি সার্চ করব। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন 100 টাকা উঠেছে। এই হচ্ছে প্রসিডিওর, এটা থেকে করুন, রিল্যাক্সে হয়ে যাবে, কোনো সময় ঘাবড়ানোর দরকার নেই। কোনো প্রবলেম হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ।